আর বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি লোটে মাছ, 500 গ্রাম লোটে মাছ। লোটে মাছের আজকে ঝুড়ো করব, সেটা আজকে দেখাচ্ছি। এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, 2টো টমেটো, 2টো বড় সাইজের পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো আমি কুচি করে নিই, তারপরে আমি রান্না বসাব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। আমি এবার কিছু কিছু মশলা আমি কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি কড়াই গরম হতে হতে। লঙ্কা কুচি করে নেবো একটু, লঙ্কা এইভাবে ফালি করে নিচ্ছি। আদা রসুন ছুলতে ছুলতে দেরি হয়ে গেছে। এখানে আমি বড় বড় 4টে লঙ্কা কুচি করে নিলাম, পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ গুলো একটু বড় বড় কাটবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন, লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি লোটে মাছগুলো পাতিয়ে। এইভাবে গোটা গোটা কেটেছি আমি, তাহলে আমার কাঁটাগুলো বের করতে সুবিধা হবে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, উঠিয়ে দিচ্ছি এইভাবে। এদিকে মশলাও আমার কলাই কষা কষা হয়ে যাবে, মাছও হয়ে যাবে। মাছ এইভাবে আর একটু করার পরে আমি কাঁটাগুলো বের করে দেব। মাছগুলো ভালো করে গলে গেছে, এই দেখো কাঁটাগুলো ছেড়ে দিয়েছে। কাঁটাগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি, এই যে লোটে মাছের কাঁটা এইভাবে তুলে নেব এক এক করে। এভাবে ঘেঁটে ঘেঁটে দেখে তুলে নিতে হবে। এই যে সব তুলে নিয়েছি কাঁটা, আমি এর ভিতরে দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো। লবণ ভালো করে আমি এবার আস্তে আস্তে কষিয়ে নেব, পুরো ঝুড়ো ঝুড়ো করে দেব। এইভাবে আস্তে 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 করে আমি হালকা হালকা আগুনে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটাকে ঝুরু ঝুরু হয়ে যাবে, এইভাবেই হালকা হালকা ভাবে নাড়িয়ে নিয়ে দেখো কতটা শুকিয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করা, একটু ধনে জিরের গুঁড়ো, এইভাবেই ধনে পাতা দিয়ে দিয়েছি। এইভাবে হয়ে যাবে লোটে মাছের ঝুড়ো।
লটে মাছ আমার রেডি হয়ে গেছে ভালো একদম ঝুরু ঝুরু হয়ে গেছে দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা আমি নামিয়ে দিচ্ছি লোটে মাছের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বন্ধুরা আসছি আবার অন্য রান্না নিয়ে নমস্কার।